বারবার ফোন করেও সহযোগিতা করেনি পুলিশ। ইসলামপুর থানার উদাসীনতাতেই 13 বছরের নাবালিকার বিয়ে হয়ে গেল বছর 30-এর যুবকের সঙ্গে। মুর্শিদাবাদ পুলিশের ইসলামপুর থানার বিরুদ্ধে অভিযোগ উঠল বাল্যবিবাহ প্রতিরোধে অসহযোগিতার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায়। জানা গেছে ইসলামপুর থানা এলাকার পোমাইপুর অঞ্চলে বছর 13-র এক নাবালিকার বিয়ে হচ্ছে, এমনই খবর দেয় বাপু নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তবে বারবার ফোন করলেও তাদেরকে নির্বাচনের অজুহাত দেখিয়ে অসহযোগিতা করার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। খবর পেয়েও বাল্যবিবাহ প্রতিরোধ না করায় রীতিমতো কুপিত ও ক্ষুব্ধ। তারা রীতিমতো পুলিশে অসহযোগিতার অভিযোগ এনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তাদের অসহায়তার কথাগুলি তুলে ধরেন। এদিন বাপু নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্যা এলিজা সুলতানা কি বলেছেন শুনে নেওয়া যাক। ছিল থানাতে যে একটা 13 বছরের মেয়ে যে সিক্সে পড়ে ক্লাসে, তার বিয়ে হয়ে যাচ্ছে। আমি থানায় ফোন করলাম সঙ্গে সঙ্গে যে স্যার, 13 বছরের মেয়ে একটা 30 বছরের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, আপনারা আসুন আমাকে হেল্প করুন। তখন আমাকে থানা থেকে জানানো হলো ইলেকশনের সময় ডিউটি, মানে থানায় এই মুহূর্তে কোনো ডিউটি অফিসার নেই, আপনি জিনিসটা ম্যানেজ করুন। আমি এত রাত্রে একটা মেয়ে হয়ে একটা বাড়িতে এটা কখনোই করতে যেতে পারি না। আমি সঙ্গে সঙ্গে আমি স্যারকে জানালাম, স্যার আমাকে বললেন তুমি কোনো মানে প্রশাসন থেকে কেউ না আসলে তুমি বাড়ি থেকে বেরোবে না সন্ধ্যা 6টার পর। আমি ফোনটা করেছিলাম ডিউটি অফিসারকে, তার নাম ছিল তৃপ্তি, তৃপ্তি ম্যাডাম ছিলেন তখন ডিউটিতে থানায়। কোন থানায়? ইসলামপুর থানায়। তারপরে আমি তৃপ্তি ম্যাডামকে বারবার ফোন করি, ম্যাডাম ফোন দুবার রিসিভ করলেন, দেখছি দেখছি বললেন। তারপরে আমাকে যখন জানালেন না, আমি তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই উনি দেননি আমাকে। ডিউটি অফিসার তৃপ্তি ম্যাডাম ছিলেন লাস্টে। এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি যে ঘটনাটার কি হলো, কালকে যে করতে পারলাম না, এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি আমার মোবাইলে। আমার ইনফরমেশন একটা ছিল, একটা নাবালিকা 13 বছরের মেয়ের একটা 30 বছরের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, সেটা কেন, সেটা আমি পুলিশ প্রশাসনের কাছে ফোন করলাম, কেন উনি এসে এই বিয়েটা আটকাতে পারলেন না। আমি জয়েন্ট বিডিও স্যারকেও ফোন করেছিলাম কিন্তু সেই মুহূর্তে স্যার ডিউটিতে ছিলেন না, অন্য এক জায়গায় মিটিংয়ে ব্যস্ত ছিলেন। উনি আমাকে বলেছিলেন আপনি থানায় যোগাযোগ করুন। পুলিশের ব্যর্থতা বলতে পারেন এটাকে? হ্যাঁ বলতেই পারি, পুলিশের ব্যর্থতা। উনি যদি ঠিক সময় মতো পৌঁছাতেন এবং আমাকে হেল্প করতেন, আমি হয়তো বা বিয়েটা আটকাতে পারতাম। আপনার নাম বলুন। আমার নাম এলিজা সুলতানা। পরিচয় কি আছে? আমি বাপু এস, মানে বাপু এনজিওর CSW স্টাফ। অন্যদিকে সংস্থার তরফে সাংবাদিক সম্মেলন করে কি কি জানিয়েছেন কর্মকর্তা শোনাবো। যিনি আমাদের CSW আছে, আমাদের এলিজা সুলতানা, আমাদের যিনি ওখানকার দায়িত্বে আছেন, তিনি আমাদের রিপোর্ট করলেন যে পোমাইপুরে একটি 13 বছরের মেয়ে 30 বছরের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। সেই বিয়েটা যাতে আমরা আটকাতে পারি সেই কারণে আমাদের কলিগস ওখানে ফোন করেন, যিনি ডিউটি অফিসার তিনি টেলিফোন রিসিভ করেন। ওসিকে ফোন করা হয়েছিল, ওসিকে পাওয়া যায়নি, ওসি রিসিভ করেনি ফোন, ব্যস্ত থাকতে পারে ইলেকশন উপলক্ষে। তা আমরা জানতে চাইছি একটা কথা যে পরত তিনি ব্যাক করতে পারতেন, এবং যেহেতু ইনফরমেশনটা আমরা দেওয়ার পরেও পুলিশ রাত্রি 11টার সময় বিয়েটা হয়ে যাচ্ছে তখন আমরা জানাচ্ছি উনি অ্যাকশন নিলেন না, যদি প্রশাসন অ্যাকশন না নেয় সাধারণ মানুষ হিসাবে আমরা কাদের কাছে যাব এবং কিভাবে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করব, বাঁচাবো, এটা আমরা আপনাদের কাছে জানতে চাইছি মিডিয়াওয়ালাদের কাছে। এটা হচ্ছে ইসলামপুর থানা পোমাইপুর গ্রাম, মুর্শিদাবাদে জেলার ডোমকল সাব ডিভিশনের মধ্যেই পোমাইপুর গ্রাম এবং হচ্ছে ইসলামপুর থানা। বুঝলি, সহযোগিতা করলে কালকের এই বাচ্চাটার প্রাণ বেঁচে যেত, তিনি হয়তো বিয়েটা করে চলে যেত না, পুলিশ গেলে ওটা রেস্কিউ হতো, বাচ্চাটা বিয়েটা বন্ধ হয়ে যেত। পুলিশ কি বলছে? পুলিশ কিছু বলছে না, বলছে ইলেকশনের সময় এত রাতে যাবো না, হ্যাঁ, এবং সেই জন্য বাচ্চারা বিয়ে হয়ে গেল। আমরা দুপুর থেকে লেগেছিলাম খবর পাওয়ার পরে। সরকার বারবার এরকম করে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে, সেই জায়গায় পুলিশ নিজে নিষ্ক্রিয়তা কেন দেখাচ্ছে? দেখুন, প্রতিরোধ চালু করছে, কন্যাশ্রী, এতগুলো গভর্নমেন্টের প্রপোজাল আছে, কিন্তু সমস্ত উইংসটাকে এক জায়গায় করার চেষ্টা করছে। যেমন দেখুন, এগুলো ইন্ডিভিজুয়াল ব্যক্তি টু ব্যক্তি ক্যারি করে, যে একটা পুলিশ সহযোগিতা করলো না, কিন্তু আটটা পুলিশ করছে। আছে ইলেকশনে বাধ্যবাধকতা আছে, ইলেকশনে পুলিশ কিন্তু সহযোগিতা প্রচুর কিছুই করে, তবে না হয়। কিন্তু যেখানে আমাদের জায়গাটা হচ্ছে যে সরকারের যে এতগুলো ভালো প্রকল্প সেইটা অনেক সময় মার খেয়ে যাচ্ছে কিছু মানুষের অনিচ্ছার কারণে, যে আমরা করতে পারছি না। কিন্তু যেমন ইসলামপুরে ঘটেছে এরকম ইনসিডেন্ট, এটা একটা, কিন্তু ম্যাক্সিমাম সময় পুলিশ, আমি প্রতীক চৌধুরী, পরিচালক বাপু।
তবে আগামী দিনে নারীদের নিরাপত্তার কথা ভেবেই বাল্যবিবাহ আইন কঠোরভাবে কার্যকর করার দাবি উঠল সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।